ভাইরা 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 শোনো শোনো, কি ওই যাও ধান কাটতে যাই, যাবি তোরা? তুই শুধু শুধু ভাইকে কেন ডিস্টার্ব করতেছিস? ভাইয়া জীবনে একটা মাত্র বিয়ে করছে। টেবিলে গরম গরম দুধ রাখা আছে, পুরোটা মেরে দেবে কিন্তু। ঠিক আছে, পুরোটা মেরে দেবে। আর কিছু বলবি তোরা? আর কিছু বলবি? ভাইয়া 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 ঠিক আছে তো তুমি না, মানে বলছিলাম সারাদিন যে পরিমাণ দখল তোমার উপর গেছে বলে তো যায় ভাইয়া, বিড়াল কিন্তু বাসরাতে। তুই আবার বেড়া ডিস্টার্ব করছিস, ভাইয়ের জন্য অধীর আগ্রহে ভাবে বসে আছে। ভাইয়া তুমি যাও তো। বন্ধু বান্ধব আমাকে এত সহজে যেতে দিবে? তুই চল তো আমার সাথে। ওখানে যাবে না বুঝেছি, ওরা তোকে যেতে দিচ্ছে না, আমি তোকে নিয়ে যাচ্ছি, চল ভাইয়া। সাবধানে থেকো, উল্টো যেন কামড় না দে বিড়াল। সারাজীবন ভাবছি বউ খাটে ঘোমটা টেনে জড়সড় হয়ে বসে থাকে, স্বামী ঘোমটা আস্তে আস্তে উঠাবে, সে লজ্জাপতি পাতার মতো চুপসে যাবে, আমি তাকে আবিষ্কার করব, তারপর হয়তো পায়ে হাত দিয়ে সালাম করবে। কিন্তু আমি তো বই খুঁজে পাচ্ছি না, তো বাসরঘরে তাকে ঢুকিয়ে দিয়ে গেলাম। আপনি ফ্রেশ হবেন না? আপনি কি লাইট অফ করতে যাবেন নাকি আমি যাব? আর শুনেন, বিয়ের সময় যাকে দেখেছেন সেটা নকল হবে, আর এখন যাকে দেখছেন সেটা আসল হবে, কোনো আটা ময়দা ছাড়া। আমি ভেবেছি কি আর হচ্ছে কি, যাচ্ছি বসেন। আবার আপনি? এই শুনেন, আপনি আমাকে তুমি করে বলবেন, কারণ আপনি আমার থেকে 5 বছরের বড়, আর আমি আপনাকে আপনি করে বলবো। কিছুদিন পর আমি আপনাকে তুমি করে বলবো, সমস্যা নেই, এটা ম্যানেজ করে নিব। এখন যান, ফ্রেশ হয়ে আসেন। হ্যাঁ যাচ্ছি। টাওয়েল তো নিয়ে যান। তোমার সাথে কিছু কথা বলার ছিল, আমাদের সেটেল ম্যারেজ তো, তোমার মানে তোমার সাথে একটু পরিচিত হতে চাই। দোতলা আগে তো বলেননি। শুনেন, আমি আপনার বউ হয়ে এসেছি, অতিথি। আমার বয়স মাত্র 23 বছর, আল্লাহ চাইলে 60 বছর মতো বাঁচবো, ততদিনে কি আপনার কথা শেষ হবে না? আমাকে তোমার পছন্দ হয়েছে? আপনি কি দেখছি ঠিকঠাক করে কথা বলতে পারেন? যাই হোক, আমি আপনার বউ, কোনো খারাপ তো মামা তো বোন না যে 3 দিনের জন্য বাড়িতে আসবো, বুঝেছেন জনাব? আপনি কি সবসময় এরকম রেগে কথা বলেন? আপনাকে দেখলে কিন্তু ওরকম মনে হয় না, এত সুন্দর আপনি, পরীর মতো দেখতে, শুধু ডানা দুটো নেই। আবার আপনি? আমি জানি আমি সুন্দর, আর পরী কি একটা উপমা! হ্যাঁ, পরী তো একটা ফালতু উপমা যা আমি জীবনে কখনো চোখে দেখিনি শুনিও নাই। উপমা দেবেন কোনো বিশ্বাসযোগ্য বস্তু যা আমি চোখেও দেখেছি কানেও শুনেছি। সেটা কিরকম? এই ধরেন চাঁদ, চাঁদের সাথে আমাকে তুলনা করবেন? আমি চাঁদ তো চোখে দেখেছি, সিম্পল। তোমার জন্য একটা গিফট আছে, এখন হয়তো বলবে কালকে দিন তো সব, আমি শিওর এটাই বলবে, এইটাই বলবে। আমার দিকে তাকিয়ে থাকবেন না, গিফটটা দেন। ও হ্যাঁ, গিফট। আরে বাবা, হাতে পরিয়ে দেন। ও সরি।
আপনার হাতে তো ঘামে কেন? ধন্যবাদ। আবার কি হয়েছে? না মানে তেমন কিছু না, এই হঠাৎ তোর রুম থেকে বিড়ালের ডাক শুনতে পেলাম, মনে হলো এই দেখ তো বিড়ালটা কোথায়। ছোট তো দুষ্টামি করে গেল। আচ্ছা তোমাকে একটা কথা বলি। বলেন। বাবার বাড়ি থেকে আসার সময় তুমি একদমই কাঁদনি। নাকামি আমার একদম ভালো লাগে না। কাঁদলে কি হতো? আমার বাবা মাকে আমাকে রেখে দিত, নাকি আপনি রেখে আসতেন? না মানে তোমার কথা যুক্তি আছে, সবাই কাঁদে তো তাই জিজ্ঞেস করলাম। যারা বিয়েতে কাঁদে না তারা নাকি নিষ্ঠুর হৃদয়হীন হয়। না মানে আমি শুনেছি। আমাকে কি আপনার সবার মতো মনে হয়? হ্যাঁ, আর এসব হৃদয়টা তো বলতো না কিছু নেই, এর সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে, আপনারও আমার সাথে অভ্যাস হয়ে যাবে। আর বাথরুমে স্যান্ডেল নাই কেন? আর বালিশ এত শক্ত কেন? দেখা যাবে, কালকের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি প্রেম টেম করনি কখনো? আপনাদের ছেলেদের নেই বাতিকগুলোই খারাপ, বিয়ের রাতে কেন সবকিছু জানতে হবে? হ্যাঁ করেছিলাম তিনটা, তবে তিন মাসের বেশি একটা টিকে নেই। আল্লাহ আমার এই বিয়ে টিকবে তো? আগে ভাবতাম লেখাপড়া সবচেয়ে কঠিন, তারপর দেখলাম জব পাওয়া কঠিন, এখন দেখি বিয়ে করে বিয়ে টিকে রাখা তার চেয়েও শতগুণ কঠিন। কেন টিকে নি সম্পর্ক গুলো? আচ্ছা আমি যদি বলতাম আমি কারোর সাথে সম্পর্ক করিনি, আমার তেমন কোনো ছেলে বন্ধুও ছিল না, নিশ্চয়ই অনেক খুশি হতেন। আপনার এই লাল মুখটা কেন কালো হয়ে গেল? সে অনেক কথা, অন্য একদিন শোনাবো, এখন আসেন ঘুমাই। আমরা সত্যি এখনই ঘুমিয়ে পড়বো? না মানে আমার অনেক প্ল্যান ছিল। আচ্ছা আপনি বুঝতে পারছেন না কেন আমি অনেক ক্লান্ত, সারাদিন আমার অনেক ধকল গেছে, আপনার ছেলেরা এমন কেন? হ্যাঁ বাসুরাতে সবকিছু পেতে চান? আপনি ঘুমালে ঘুমান, না ঘুমালে না ঘুমান, আমার অনেক ঘুম পাচ্ছে। গুড নাইট। আমি বিয়ে করে আনছি না থানার বড় লেডি দারোগা ধরে আনছি? ভেজা চুলে তোমাকে হুরপুরির মতো লাগছে। কয়টা বাজে? দুপুর হয়ে গেছে, আপনি উঠবেন না? এই নিন আপনার চা। কি চা? আমি কিন্তু সকালে দুধ চা খাই। ওসব দুধ চা ফুচ চা এখন চলবে না, এখন থেকে গ্রিন টি খাওয়া লাগবে। আমি মায়ের কাছ থেকে টি ব্যাগ নিয়ে কাঁচা হলুদের সাথে চা বানিয়েছি, আর এটা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। দেখো আমি তোমার এই শাসনটা শুনতে পারবো, আর এরকম হুরপুরির মতো সুন্দরী বউয়ের কাছ থেকে তো নাই। যদি আপনি বলতেন তোমাকে সদ্য প্রস্ফুটিত ফুলের মতো সুন্দর লাগছে। আর দ্বিতীয়ত এটা বিষ না, এটা ঔষধি চা, সকালে তিন গ্লাস পানি খাওয়ার পর এই চা নিয়মিত চলবে। আচ্ছা রাতে ভালো ঘুম হয়েছে? বালিশের জন্য একটু ঘাড়ে ব্যথা ছিল, তবে আমার ভালো ঘুম হয়েছে। আর তাছাড়া আমার পাশে কেউ নাক ডেকে ঘুমালে আমার ভালোই ঘুম আসে। এই মেয়ে সাইকো নাকি? না ইচ্ছা করে মজা নিচ্ছে। কি বললে তুমি? নাক ডাকার শব্দে তোমার ঘুম ভালো হয়? আচ্ছা তুমি ঠিক আছো তো? ছোটবেলা থেকে আমি বাবার কাছে ঘুমাইতাম, আর বাবা অনেক জোরে নাক ডাকতো, আর সেটা আমার অভ্যাস হয়ে গেছে। তবে আপনি এত জোরে ডাকেন না, তবুও চলবে। জেলখানার কয়েদি থেকে এখন নিজেকে পাগলা গারদের সদস্য মনে হচ্ছে।
আচ্ছা, এরকমও বউ হয়? আচ্ছা শোনেন, নাস্তাটা টেবিলে দেওয়া হয়েছে, ডিম আর পরোটা রাখা আছে, খেয়ে নেন। আভা, আমি তো ডিম কোচ খাই আর পরোটা তেলে ভাজা। আজ থেকে দুটোই বাদ। এমনিতে আপনার বুড়ি কিছুটা বেড়ে গেছে, আর তাছাড়া আমার বুড়ির লোক একদমই পছন্দ না। একটা কথা কান খুলে শুনে রাখেন, তেল ছাড়া পরোটা খেতে হবে আর ডিম পোস্ট একদমই খাওয়া যাবে না, কারণ তো জীবাণু থাকে। কথা কি মাথায় ঢুকছে? আর আমি এত তাড়াতাড়ি না বিধবা হতে চাই না। মেয়েটা মনে হয় আমাকে ভালোবাসতে শুরু করেছে, দেখি একটু পটানোর চেষ্টা করি। আচ্ছা যান, এদিকে আসো না। আচ্ছা আপনি কি বলেন তো, আপনি আমার থেকে 5 বছরের বড়, আর কি এসব বাচ্চা মানুষ মতো জান বাবু সোনা কলিজা বলে রাখছেন? আমার বাবা মা আকিকা দিয়ে আমার সুন্দর একটা নাম রাখছে, আভা, আমাকে এই নামে ডাকবেন? আর এসব ন্যাকামো না আমার একদম পছন্দ না। হা করে দেখছেন কি? তাড়াতাড়ি আসেন টেবিলে, চাটা খেয়ে নেন, স্বাস্থ্যের পক্ষে ভালো। কি রে ভাই, বউয়ের মন কিভাবে জয় করা যায়? আমার নাক ডাকা পছন্দ কিন্তু জান ডাকা পছন্দ না, এই মেয়েকে আমি কিভাবে পটাবো? বৃষ্টির মধ্যে একটা রোমান্টিক ওয়েদার রেখে ভাবিকে বাসায় রেখে তুমি কোথায় যাচ্ছ? চা খেতে যাচ্ছি। বাসায় ভাবি থাকলে তুমি বাইরে চা খাবা? ভাবি রাতে চা? ওটা চা না, বিষ। চিনি ছাড়া কাঁচা হলুদ দিয়ে গ্রিন টি, ওগুলো মানুষ খায়। তো কে খায়? ছাগলে খায়। বিয়ের পর আমি একটা ছাগল হয়ে গেছি। ভাইয়া আমার কেন জানি মনে হয় বাসায় রাতে বিড়ালটা তুমি মারতে পারো না, উল্টা বিড়ালটা তোমার খামচিটা মারস। দেখ একদম ফাইজান করবে না, মন মাঝে এমনিতে খারাপ আছে, একদম হাতটা দূরে যাবে, যা ভেতরে যা। আরে জামার কলাটা ঠিক করো। আমার না মানে একটা জিনিস আমার খুব মানে খারাপ লাগতেছে, বুঝছো? তুমি তো অনেক বউ পাগলা ছিলা, তোমার ছেলে কোত্থেকে এমন হয়েছে? এই বরে ঘরের ভিতরে একা রেখে নতুন বউ কোথায় চলে গেছে কোনো খবর নাই। আচ্ছা ওর কি বউ পছন্দ হয়নি মনে হয় নাকি? বলছিলাম কি, আমাদের বৌমাটা খুব ভালো তাই না, কত লক্ষ্মী। আর জানিস না তো তুই, সেই ভোরবেলা ঘুম থেকে উঠে আমার সাথেই ফজরের নামাজ আদায় করছে, এরপর আমার সাথেই নাস্তা বানালো, তোর বাবাকে নিজ হাতে নাস্তা খাওয়ালো। তোর বাবার কোন ওষুধটা খাওয়ার আগে, কোন ওষুধটা খাওয়ার পরে, কি যে ভালো মেয়ে, কি সুন্দর করে মনে রেখেছে। আমাকে কি বলে জানিস তুই? বলে আমাকে বলে, মা এখন থেকে আপনারা কোনো কাজ করতে হবে না, ঘরের সব কাজ আমি করব। কি আপন করে নিয়েছে, আমার ঘরে কখন কোন জিনিসটা লাগবে, কোন রুমে কোন জিনিসটা লাগবে, পুরো একটা তালিকা করেছে। আমাকে বলে কি নিউ মার্কেট নিয়ে যাবে, গিয়ে ওগুলো কিনে নিয়ে আসবে। কি বিনয়ী মেয়েটা। মা মা থামো থামো, মানে আমি এতক্ষণ যাও নিতে পারছিলাম, এখন সত্যি আমার মাথা ঘোরাচ্ছে। শোন তুই একটা আস্ত গাধা, তোর কপাল ভালো তাই আল্লাহ পাকের রহমতে এরকম একটা লক্ষ্মী বউ, এরকম ভেড়ার মতো তাকিয়ে থাকিস তো, মেয়েটার দিকে খেয়াল রাখিস। আরে সাবাস, একদিনও শেষ হয়নি, এর মধ্যেই বাড়ির সবার মন জয় করে ফেলেছে। আমি বুঝছি ফাটাফাটির জীবন, সরকার ও বিরোধী দলের মাঝে নিজেকে বামপন্থী মনে হচ্ছে। এই আক্কের বেশিস কেন, হাকার কি ভাবছিস? বউ পছন্দ হয়নি? না ওই তো দেখে আমাকে বলেছে যে বউ খুব সুন্দর, ওর পছন্দ হয়েছে। ও এখন এরকম মেনমেন করতেছে কেন? আমি বুঝছি না। মা দাদি দাও কোথায় লাগছে? দাদা আমি খাবার সার্ভ করে দিব, আর তুমি গিয়ে রেস্ট করবা। যাও 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 যাও। পাগলি মেয়ে, আর আমি এগুলো তো করতে পারি। যাও না মা, যাও যাও।
আচ্ছা মা। ভাইয়া ভাবি তো দেখছি আসতে আসতে সবার মন জয় করে ফেলেছে, তো আমার ভাইয়া মনও নিশ্চয়ই এত করে দখলে নিয়ে নিয়েছে। আচ্ছা ভাইয়া, কালকে রাতে বিড়াল কেমন টামন দিয়েছিল না? এই তোরা থাম তো, তুই শুরু করলি, খাবার টেবিলে শুরু করে দিয়েছিস না ভাইয়া? তোমার গলা নিচে লাল কেন? আচ্ছা আমার মনে হয় তোমরা প্রাপ্তবয়স্ক 18+, তোমাদের তো এটুকু জানা উচিত সদ্য বিবাহিত হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকলে গলা নিচে বা ঘাড়ের নিচে দাগ হওয়াটা স্বাভাবিক না। বাই দ্য ওয়ে, তোমাদের কাকে কি খাবার দেবো বলো তো, আমি তোমাকে কি দেবো? আমরা এই সুন্দর মুহূর্তটাকে আরো সুন্দর করে উপভোগ করতে চাই, তাই আমি একটা গেম প্ল্যান করেছি। হ্যাঁ, আমরা সবাই মিলে লুডো খেলবো। না 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 না, সবাই না, জাস্ট কাপল, বাবা আর মা, আমি আর অভি, আর তোমরা সবাই এখানে দর্শক। মেলা ভালো পারে লুডো খেলা, ছক্কা পড়ে বেশি। চলো দেখি কেনা যেতে। আমরা ভাইয়া পাবে, ওকে আমি ভাইয়া ওকে, আমাদের দল ভারী, আর তুই আমাদের সেটা মা, ওরা তো আজই চলে যাচ্ছে। আরে বাবা, তোমরা কতদিন থেকে যাও না? আন্টি অনেকদিন তো থাকলাম, অনেক এনজয় করলাম, বাসায় একটু কাজ আছে। বোমা বোমা কি মা? বোমা বোমা দেখো, ওরা চলে যাচ্ছে। তোমাদেরকে আজই যেতে হবে। জি ভাবি, ইচ্ছা থাকলে উপায় নেই। আর বাই দ্য ওয়ে ভাবি, কনগ্রাচুলেশনস ম্যাচ জেতার জন্য। আর আঙ্কেল আন্টি, আপনাদেরও কিন্তু কনগ্রাচুলেশনস, ম্যাচে জেতাটা বড় না, অংশগ্রহণ নাই কিন্তু বড়। এরপর কিন্তু তোমাদের নতুন দম্পতির সাথে লুডো ম্যাচ খেলতে চাই, তাড়াতাড়ি লুডো খেলার ব্যবস্থা করো। শোনো, আমি চাই তুমি যখন অন্য বাড়ির বউ হয়ে যাবে তখন যেন তারাও বলে ভাবির সাথে না কথায় একদমই পারা যায় না, আফটার অল তুমি আমার ননদিনী। আচ্ছা যাই হোক আন্টি আঙ্কেল, ভাবি অনেক কষ্ট দিয়ে গেলাম, ইনশাআল্লাহ নেক্সট টাইম এসে এর থেকে বেশি প্যারা দিয়ে যাবো। অ্যাডভান্স ওয়েলকাম মিস্টার। বাবা তোমরা সাবধানে যেও, হ্যাঁ। আরে বাড়ি পৌঁছে কিন্তু আমাকে কল দিবা দুজনে, হ্যাঁ। জি আন্টি, আমরা অনেক জ্বালাইলাম, এখন আমরা আসলে আসি। দোয়া করবেন সবাই, ভাবি সবাইকে সাবধানে যেও, সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা যা, আবার এসো বাবা, বাড়িটা কিরম ফাঁকা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ হয়ে গেছে,
কোনো তো অসম্ভব সম্ভব আছে। আজকে কিন্তু আর তিনজনকে ইনভাইট করেছি। তো তিনজন কে? আমার এক্স বয়ফ্রেন্ড, আপনার সাথে পরিচয় করে দিব। আবার ফয়সালামির একটা সীমা আছে। বিয়ের পরেই প্রথম আমি আমার বউকে নিয়ে খেতে যাচ্ছি, আর তুমি তোমার তিন এক্সকে ইনভাইট করেছো। জীবনে এটা কেউ করেছে শুনেছো? মিস্টার ওবি, এতে আপনিই লাভ বেশি। আর এতদিন নিশ্চয় বুঝে গেছেন আমি যা বলি মুখের উপরে বলি। তোমার এই পাগলামি নিতে পারছি না আবার। আপনাকে কিছু কথা বলবো এবং কথার মাঝখানে কোনো কথা বলবেন না, একদম মনোযোগ দিয়ে শুনবেন। আপনি জানেন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা কি? সত্য সংকট। আপনারা পুরুষরা সব কিছু বলতে পারবেন, কিন্তু স্ত্রীর অতীত কিছু জানলে কখনো বলবেন না। আর এই জন্য আমি বিয়ের রাতে আমার তিন এক্সের কথা আপনাকে একদম পরিষ্কার করে বলে দিয়েছিলাম। আমি জানি আপনি মনে মনে ঠিকই বলতেন লাগত, কিন্তু আপনি ভিতরে ভিতরে এটাই তিলকে তাল বানাতেন। কথাগুলো মিথ্যাও না। গত তিন দিনে এইসব কথা কতবার যে ভেবেছি। আসলে সবারই কম বেশি অতীত থাকে, সবাই সে সত্য বলার সাহস পায় না। কি হলো, আমি তো রেডি, চলেন। সরি, একটু লেট হয়ে গেল। আচ্ছা, আমি আপনাকে সবার সাথে পরিচয় করে দিচ্ছি। হ্যালো, উনি হচ্ছে পাভেল ভাই, আমাদের এলাকার বড় ভাই। নবম শ্রেণীতে পড়া অবস্থায় তিনি আমাকে রক্ত দিয়ে লেখা একটি চিঠি দিয়েছিল। যদিও চিঠিটা তার শরীরে রক্ত দিয়ে লেখা না, মুরগির রক্ত ছিল। এছাড়াও তিনি আমার বাসা এবং স্কুলের সামনে অনেক জ্বালিয়েছে। তারপর আমার বড় ভাই একদিন, আবা তুমি একটু শান্ত হয়ে বসো, আমি নিজেই পরিচয় হয়ে নিচ্ছি, আমি পাবে। হ্যালো, উনি হচ্ছে তামিম ভাই, ভয়ঙ্কর আবেগী মানুষ। ওনার জন্য আমি 2 মাস 17 দিন কলেজ যেতে পারিনি। তিনি বিষের বোতল নিয়ে ঘুরতে আর বলতেন তার প্রেমে যদি আমি রাজি না হই তিনি মারা যাবেন। পরে আমাদের প্রিন্সিপাল স্যার দুই পরিবারকে একসাথে ডেকে নিয়ে বিষয়টা সুরাহা করা। আভা তুমি তো পানি খেয়ে নাও, তোমার গলা শুকিয়ে যাচ্ছে। উনি হচ্ছে জয় ভাই, আমাদের ইউনিভার্সিটির সিনিয়র ভাই, কাজে অকাজে আমার পিছনে অনেক ঘুরেছেন। নোট না চাইতে তিনি আমাকে নোট দিয়ে দিতেন। এছাড়াও আমার হলের সামনে এসে দাঁড়িয়ে থাকতেন। আমরা ইউনিভার্সিটির বেশ কিছু জায়গায় ঘুরেছি, ঢাকার কিছু জায়গায় ঘুরেছি। এক সময় আমিও তার প্রতি দুর্বল হয়ে পড়ি, কিন্তু ওই যে আমাকে সহ্য করা সবচেয়ে কঠিন। এরপর শুনলাম ওনার ইয়ারমেট রুনা আপুর সাথে তার সম্পর্ক হয়েছে। ভাইয়া, আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ও, তোমাকে তো বলাই হয় নাই, গত মাসে আমাদের একটা মেয়ে হয়েছে। অভি সাহেব, আপনি খুবই ভাগ্যবান। কেন? এই যে আভার মতো সুন্দর একটা মনের মানুষ আপনি বউ হিসেবে পেয়েছেন। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ কথা বললাম, খাবার অর্ডার করি। মা বলেছে তোমার সাথে আছে, চিন্তার কোনো কারণ নাই। এখন চলেন, আমি ল্যাম্প পোস্ট নিচে হাঁটবো। আমি দিব না, শোনো।
তোমার এই বৌমা এত সুন্দর করে তেল দিতে পারে, দেখবো তোমার এক মিনিটে ঘুম চলে। সত্যি? আচ্ছা ঠিক আছে, এখন দুটো চুলগুলো বেঁধে দেয় সুন্দর করে। না চুল বাঁধবো না। দাঁড়া না, এই যে মা, ভাবি আসার পর থেকে তো তুমি আমাকে আদরই করো না, আমার আদর একদম কমে গেছে। মায়ের আদর কখনো কমে নাকি? আগে আমার একটা মেয়ে ছিল, আল্লাহ এখন আমাকে দুটো মেয়ে দিয়েছে। কমেছে নাকি বেড়েছে সেটা তো দেখতেই পাচ্ছি। ননদিনী, তোমার যেটুকু আদর কমে গেছে তার চেয়ে বেশি আদর আমি পুষিয়ে দিব। সেটা কিভাবে? সেটা না হয় তুমি ভাবির উপরে ছেড়ে দাও আমার ননদিনী। হানিমুনের জন্য আমার পছন্দ সমুদ্র, এবার মারমেডে যাব, এবার মারমেডে উঠব। আসলে হয়েছে কি, কক্সবাজারের ইট পাথরের কংক্রিট আমার ভালো লাগে না। একবার চিন্তা করে দেখো, ধরো যে মেরিন ড্রাইভ দিয়ে যাব, এক পাশে সমুদ্র এক পাশে পাহাড়, ওয়াও, সাথে মারমেডে আমরা দুজন। এক কাজ করেন, আপনি একাই চলে যান, খরচটা বেঁচে যাবে। আর বাচ্চার কথা বলেছিলেন না, শুনেন বাংলাদেশ আমি মোটামুটি দেখেছি, আপনি আমাকে আরো সাতটা দেশ দেখাবেন, তারপর আমি বাচ্চা নিব। আর কক্সবাজার ওখানে আমি দুইবার গিয়েছি, জায়গাটা আমার মোটামুটি ভীষণ পছন্দ। তবে এইবার আমি এমন একটা জায়গায় হানিমুনে যেতে চাই যেখানে পাহাড় ঝর্ণা এবং পানি সবকিছু আছে। পাহাড় ঝর্ণা পানি, ও সরি, বরফও আছে। ও বরফ সাথে, ওয়াও, ওগুলো একসাথে এক জায়গায়, এরকম জায়গা আছে নাকি? থাকলে বলো, সম্ভব হলে যাবো। আমার কাছে মনে হয় না যে এরকম কোনো জায়গা আছে। আছে তো, আমাদের খুব কাছে, আমরা সিকিম যাচ্ছি। শোনেন, ইমাজিন করেন, গাছের না পাথরের পাহাড়, তাও আবার বরফে ঢাকা, ইয়াকের পিঠে আমি আর আপনি আমার পাশে পাশে হেঁটে যাচ্ছি, তাও আঁকা বাঁকা পথ, এবং অসংখ্য নদী, বড় পাহাড়, সাথে চাঁদের আলো। সেই চাঁদের আলোতে আমরা দুজন বসে চা খাচ্ছি। কি হলো, হা করে তাকে কি দেখছেন? এই শোনেন, ওসব প্রেম টেম না আমি একদম বুঝি না। প্রেম কি আমার কাছে জানেন একদম চায়ের মতো, প্রথম চুমুকে তীব্রতা থাকে, কিন্তু চুমুকে চুমুকে ঠান্ডার শরবতে পরিণত হয়। ঠান্ডা পানি নিশ্চয়ই খাওয়া যায়, কিন্তু চা মিশ্রিত ঠান্ডা শরবত আমার একদম সহ্য হয় না। আচ্ছা আভা, তুমি কি আমার কোনো একটা কথা একটু স্বাভাবিকভাবে নিতে পারো না? তাহলে আমার কি বলা উচিত ছিল, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি? এই শোনেন, আমি আপনাকে বলেছি না ভালোবাসা বলে কিছু নেই? আমার কাছে ভালোবাসা কিসের মতো জানেন? মোবাইলের মতো, না থাকলে একা একা লাগে, আবার বেশি টিপলে মাথা ব্যথা করে। আমি একটা কথা বলি, আপনি আমার সাথে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাবেন, এটাই আমাদের দুজনের জন্য মঙ্গল। আচ্ছা তুমি কি ওখানে, আই মিন সিকিমে এর আগে গিয়েছো? হ্যাঁ, আপনার সাথে গেলে আমার এটা দ্বিতীয় হানিমুন হবে। কি বলছো এসব? আরে সত্যি আমার সাথে তোমার দ্বিতীয় হানিমুন হবে? দ্বিতীয় বললে ভুল হবে, আমি যে গুগলে কতবার সিকিম সম্পর্কে পড়েছি, ভিডিও দেখেছি, তা বলে বোঝাতে পারবো না। ওই দিক থেকে চিন্তা করলে দ্বিতীয়বার কমই বলেছি। ঠিক আছে, সিকিমে ফাইনাল, এই মাসের 15 তারিখে যাচ্ছি, ঠিক আছে? তুমি সকালে তোমার পাসপোর্ট দিয়ে দিও, আমি ভিসার জন্য অ্যাপ্লাই করে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এক কথায় রাজি হয়ে যাওয়ার জন্য। থ্যাঙ্কস। ওয়েলকাম। আমি পাউডার দিয়েছি তো। আরে মা, এটা পাউডার নয়, এদিকে আসো। ঠিক আছে, হালকা দি।
ভাবি আর কতক্ষণ লাগবে, আমাকে কখন সাজিয়ে দিবা? এই তো মাকে গ্লাসটা দিয়ে নিই। এইটা আরে আমি তো হাসি, আরে দেওয়া লাগবে না, আরে হাসি দেখি সুন্দর করে দিয়ে দিই। একদমই না, অনেক সুন্দর লাগছে। বুঝেছি বাবা, একটু তাড়াতাড়ি করো প্লিজ। মা দেরি হয়ে যাচ্ছে বাবা, অতটা কোথায়? আরে ও তো সামনেই গেছে। শোন, আমি তোর মা আর অধরা আমরা সিএনজি তে আসছি, তোর একটা উবার নিয়ে। আচ্ছা বাবা, আমি উনি বাইকে করে যাব। ও আচ্ছা ঠিক আছে। বাবা আপনারা সাবধানে যাবেন। আচ্ছা তোমার কিচ্ছু হয়নি আমার, আমি যাবে, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো, তোমার কিচ্ছু তো কিচ্ছু হবে না। বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক ও বিলাসবহুল লাইটিং নিয়ে আসলো সরকার লাইটিং। সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, নানা রকম ডিজাইনের লাইটগুলো পাবেন সরকার লাইটিং ফেসবুক পেজে, অথবা যোগাযোগ করুন 01730204072 এই নাম্বারে। তারার মতো উজ্জ্বল আলো পেতে সরকার লাইটিং এর লাইট বেছে নিন।